হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লাইমলাইট 24। প্রকৃতির রহস্য সবসময় মানুষকে ভাবিয়েছে। মানুষ প্রকৃতির রহস্যভেদের নেশায় সমুদ্রের তলদেশে গিয়েও মৃত্যুর হাতছানিকে বারবার উপেক্ষা করেছে। প্রশান্ত মহাসাগরের তলদেশে লুকিয়ে থাকা মারিয়ানা ট্রেঞ্চ, এই নামটির সাথেই জড়িয়ে আছে রহস্যের আস্তরণ, যার রহস্য উন্মোচন করতে মানুষ বারবার উপেক্ষা করেছে মৃত্যুর হাতছানি। সপ্তদশ শতাব্দীতে স্প্যানিশরা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে নিজেদের বসতি স্থাপন করে। স্পেনের রাজা চতুর্থ ফিলিপের রানী মারিয়ানার নামে এই আইল্যান্ডটির নাম হয় মারিয়ানা আইল্যান্ড। এই আইল্যান্ডটি থেকে 200 কিলোমিটার পূর্বে পৃথিবীর গভীরতম খাতটির অবস্থান। নিকটবর্তী এই দ্বীপপুঞ্জের নাম অনুসারে এই গভীরতম খাতটির নাম হয় মারিয়ানা ট্রেঞ্চ। সায়েন্টিস্টরা অনুমান করেন প্রশান্ত মহাসাগরের জলরাশির নিচে থাকা দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষে একটি প্লেট অপরটির নিচে ঢুকে যায়, এর ফলে সৃষ্টি হয় গভীরতম সমুদ্রখাত মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ দৈর্ঘ্যে 2550 কিলোমিটার এবং প্রস্থে মাত্র 69 কিলোমিটার। 1875 সালে ব্রিটিশ জাহাজ HMS চ্যালেঞ্জার মারিয়ানা ট্রেঞ্চের অবস্থান প্রথম শনাক্ত করে এবং HMS চ্যালেঞ্জারের নাম অনুসারে খাতটির গভীরতম বিন্দুটির নাম হয় চ্যালেঞ্জার দ্বীপ, যার গভীরতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11 কিলোমিটার। বহুবার মারিয়ানা ট্রেঞ্চের তলদেশের গভীরতা নির্ণয় করার চেষ্টা করা হয়েছে। মারিয়ানা ট্রেঞ্চ সমুদ্রের এতটাই গভীরে অবস্থিত হওয়ায় এবং অনেক টেকনিক্যাল কমপ্লিকেশন থাকার ফলে সঠিকভাবে খাতটির গভীরতা নির্ণয় করা যায়নি। কিন্তু সমুদ্রবিজ্ঞানীদের মতে মারিয়ানা ট্রেঞ্চের সর্বনিম্ন গভীরতা 11,000 মিটারেরও বেশি। সমুদ্রপৃষ্ঠ থেকে এতটাই গভীরে হওয়ার জন্য এখানে যে সূর্যের আলো পৌঁছায় না তা বলাই বাহুল্য। তাহলে কি আছে এই চ্যালেঞ্জার দ্বীপে? কোনো প্রাণীর পক্ষে কি সেখানে বেঁচে থাকা সম্ভব? কেমন সেই গভীরতম স্থানের পরিবেশ, এসব জানতে গেলে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে হবে। সূর্যের আলো থেকে এত দূরে থাকার কারণে স্বভাবতই এই স্থান বেশ শীতল। এখানকার জলের তাপমাত্রা 1 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। সমুদ্রপৃষ্ঠ থেকে এত গভীরে থাকার কারণে চ্যালেঞ্জার দ্বীপে জলের চাপ প্রতি বর্গ এককে অনেক বেশি। সমুদ্রের গভীরে জলের প্রেশার বায়ুমণ্ডলের চাপের থেকে 1000 গুণ বেশি। 1960 সালে অভিযাত্রী জ্যাক পিকার্ট এবং মার্কিন নৌবাহিনীর লেফটেন্যান্ট ডন ওয়ালস সুইস ও ইটালীয় প্রযুক্তিতে তৈরি ব্যাথিস্কোপ ট্রিয়েস্টের মাধ্যমে অভিযান চালিয়েছিলেন এই চ্যালেঞ্জার দ্বীপে। 5 ঘন্টার চেষ্টায় তারা 10,916 মিটার পর্যন্ত নামতে সক্ষম হয়েছিলেন এবং সেখানে তারা মাত্র 20 মিনিট থাকতে সক্ষম হন। সায়েন্টিস্টরা মনে করেন চ্যালেঞ্জার দ্বীপের রহস্য ভেদ হলে বায়োমেডিসিন এবং বায়োটেকনোলজির অসীম ভাণ্ডার খুলে যাবে বিশ্বের কাছে। সায়েন্টিস্টরা চেষ্টা করছেন যাতে মারিয়ানা ট্রেঞ্জের নিকষ কালো অন্ধকার রহস্যের ওপর আলোর ছটা ছড়িয়ে দিতে। পৃথিবীর সর্বোচ্চ উচ্চতম বিন্দু হল মাউন্ট এভারেস্টের চূড়া। পুরো মাউন্ট এভারেস্টকে তুলে এনে যদি মারিয়ানা ট্রেঞ্জে ফেলা হয় তাহলেও মারিয়ানা ট্রেঞ্জের উপরিভাগে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত জায়গা ফাঁকা থাকে, অর্থাৎ পৃথিবীর গভীরতম বিন্দু পৃথিবীর উচ্চতম বিন্দুর থেকেও গভীরতম। ছোটবেলা থেকে সমুদ্রপ্রেমী হলিউডের বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরুন মারিয়ানা ট্রেঞ্জে এক দুঃসাহসিক অভিযানে নামেন। ক্যামেরুন এবং তার টিম 5 বছরের চেষ্টায় সম্পূর্ণ এক নতুন নকশায় এক ক্ষুদে সাবমেরিন তৈরি করেন এবং সেই সাবমেরিনটির নাম দেওয়া হয় ডিপ সি চ্যালেঞ্জার। এবং ক্যামেরুনের ডিপ সি চ্যালেঞ্জারের সাথে যুক্ত করা হয় ছবি তোলার জন্য উচ্চমানের ক্যামেরা ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি। 2012 সালে ক্যামেরুন অভিযান চালায় মারিয়ানা ট্রেঞ্জের গভীরে। 2.5 ঘন্টার চেষ্টায় তিনি ও তার দল চ্যালেঞ্জার দ্বীপের শেষ অংশে পৌঁছতে সক্ষম হন। সেখানে 3 ঘন্টা অবস্থান করে তারা ফিরে আসেন। 1960 সালের অভিযানের পর ক্যামেরুনের এই অভিযানই ছিল চ্যালেঞ্জার দ্বীপের প্রথম সফল অভিযান। তিনি প্রথম চ্যালেঞ্জার দ্বীপের ছবি তোলেন। 2009 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ মারিয়ানা ট্রেঞ্চকে ইউএসএর ন্যাশনাল মনুমেন্ট হিসেবে ঘোষণা করেন। মারিয়ানা ট্রেঞ্জে যে কোনো অভিযান ও গবেষণা করতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া তা আইনত অসম্ভব। থ্যাংক ইউ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ।